ভয় পাইছি, কিন্তু লওয়ার পরে দেখি কোনো ভয়ের কারণ না। এর পরে দ্বিতীয় দাব লইতে পাইছি, আসার পরে লইলাম, এখন বালুলে যে কোনো সাইড এফেক্ট নাই। আর আগে দিছে সেনোফার প্রথম দাবে, দ্বিতীয় দাব হইল বেরোক। আসসালামু আলাইকুম, আমরা খাইমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইউনুস মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে আজকে দ্বিতীয় ডোজ সম্পূর্ণ করলাম। তবে মোটামুটি খাইমারা ইউনিয়ন পরিষদের প্রায় 600 জনের মতো আজকে টিকা দেওয়া হয়েছে। তবে এখন প্রায় শেষের দিকে, কোনো সমস্যা হয় নাই এখন পর্যন্ত। তবে আলহামদুলিল্লাহ সবাই টিকা নিতে পারতেছে, আর যারা বাকি আছে তারা সম্পূর্ণ করবে এই আশা মানে ইয়া করে আমি আমার বক্তব্য। তবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে দুইটি টিকা দুই ধরনের, একটা ছিল সিনোফার্ম আর একটা নাম কিন্তু একটু ভিন্ন ধরনের, তো এই বিষয়ে আমরা একটু জানতে চাচ্ছি। আসলে এই বিষয়ে তো আমি তেমন কিছু বলতে পারতেছি না, এটা সরকার যা ভালো মনে করছে তাই দিছে। আমরা সরকার অনুমতি টিকা যে টিকা পাইছি আমরা এই টিকাই আমাদের পরিষদে মানে দেওয়া হচ্ছে জনগণ। আসসালামু আলাইকুম, আমি হেলমান ইউনিভার্সিটি স্টাফ একজন কর্মক স্টাফ আছি সকলের সাথে ইউনিয়ন পরিষদে। তো আজকে সকাল থেকে সকাল 9টার সময় এখানে আসছি, সকাল 9টা থেকে এখন পর্যন্ত কার্যক্রম চলছে টিকাদান কর্মসূচি। তো এখন পর্যন্ত কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ, আমরা সুস্থভাবে দিচ্ছি এবং নিয়ম শৃঙ্খলা মোতাবেক দেওয়া হচ্ছে এখানে। তো মাননীয় সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, দেশের জনগণকে যে সুরক্ষার জন্য এবং সুস্থতার জন্য টিকা প্রদান করছে এবং খুবই সুন্দরভাবে এখানে দেওয়া হচ্ছে, এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম, আজকে হাইরমারাই এই ইউনুস বালিকা উচ্চ বিদ্যালয়ে আপনার এই সিনোফার্মার দ্বিতীয় ডোজ কমপ্লিট করলাম। তো এখানে খুব সুন্দরভাবে সবাইকে করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তো আমি নিজেও নিলাম। তো আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই যে আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য, আর দেশবাসীকে দোয়া করি যাতে দেশবাসী সবাই ভালো থাকে, সুস্থ থাকে, সবাই টিকা নিতে পারে, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন। 6 সেপ্টেম্বর 2021 সকাল 10টা থেকে হাইরমারা ইউনুস মিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের যে নতুন ভবন তৈরি করা হয়েছে, সেই নতুন ভবনের ফার্স্ট ফ্লোরে সিনোফার্ম ভ্যারোসেল ইনঅ্যাক্টিভেটেড কোভিড-19 এর যে দ্বিতীয় ডোজ, সেই দ্বিতীয় ডোজটি কিন্তু জনগণের মধ্যে দেওয়া হয়, এবং যারা প্রথম ডোজ গ্রহণ করেছিল শুধু তাদের মধ্যেই কিন্তু সিনোফার্মের যে দ্বিতীয় ডোজ ভ্যারোসেল, সেই ভ্যারোসেলটি প্রদান করা হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মহিলা একসাথে লাইনে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং অপেক্ষামান তালিকায় যারা আছেন এখন আমরা দেখতে পাচ্ছি একের পর এক কিন্তু টিকা নিতে যাচ্ছেন। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে স্বাস্থ্যকর্মী যারা ছিলেন তারাও কিন্তু লাইনে সারিবদ্ধভাবে যারা আছেন তাদেরকে সহায়তা করছেন এক এক করে। এবং এখানে দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য রায়পুরা উপজেলা স্বাস্থ্য সহকারী জয়নাল আবেদিন, যিনি এখানে সব কিছু মেনটেন করছেন, এবং তার কাছ থেকে কিন্তু আমরা আরও মোটামুটি কিছু তথ্য পেয়েছি যে আজকে প্রায় 640 জনের মতো এখানে দ্বিতীয় ডোজের যে টিকা সেই টিকাটি দেওয়া হবে, এবং সবাই সুষ্ঠুভাবে নিতে পারছেন এবং লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই নিচ্ছেন। তবে আমরা দেখতে পাচ্ছি যে অনেকের, অধিকাংশ মানুষের যারা আজকে ডোজ নিতে আসছেন সেই ডোজটিতে তাদের কিন্তু মুখে মাস্ক নেই, স্বাস্থ্যবিধি না মেনে কিন্তু তারা মাস্ক ছাড়াই কিন্তু ডোজ নিতে আসছেন। পুরুষদের মধ্যে এই জিনিসটি আমরা লক্ষ্য করেছি। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ইউনুস মিয়া উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং হাইরমারা ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদকের সাথে কথা বলছেন, এবং ইউনিয়নের উদ্যোক্তার সাথেও কথা বলছেন যাতে সবাই ভালো করে টিকা নিতে পারে সুষ্ঠুভাবে, সেই বিষয়ে এখানে আলোচনা করা হচ্ছে, এবং লাইনে যাতে ভিড় না জমিয়ে টিকা নেয় এবং সুষ্ঠুভাবে মাস্ক পরে যাতে টিকা নেয় সেই বিষয়ে কিন্তু আলোচনা করতে দেখা যাচ্ছে। এবং পুরুষদের মধ্যে যে কক্ষে নেওয়া হচ্ছে আমরা শিক্ষকটি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, তবে লাইনে অনেকেই টিকা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করছেন এবং টিকা নিয়ে বাড়িতে কার্ড সাথে নিয়ে যাচ্ছেন। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রায় 70 বছর বয়সী একজন লোক, তিনি খুবই সন্তুষ্ট প্রকাশ করেছেন, টিকা পেয়েছেন এবং টিকার কার্ডও পেয়েছেন। আমরা আরেকটি তথ্য জানিয়ে রাখি, হাইরমারা ইউনিয়নের উদ্যোক্তা মোহাম্মদ জসিমউদ্দিন, তার কাছ থেকে আমরা আরেকটি বিস্তারিত তথ্য জানতে পেরেছি যে যারা প্রথম এবং দ্বিতীয় ডোজ সিনোফার্মের কমপ্লিট করেছেন তাদেরকে উক্ত সিনোফার্মের ভ্যাকসিন নেওয়ার জন্য একটি সার্টিফিকেট প্রদান করা হবে, এবং সার্টিফিকেটটি প্রদর্শন করে বিভিন্ন জায়গায় উপকৃত হবে।
Yeah, yeah, yeah.